আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান সুমন, প্রভাষক বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। ডিএসএমএস তৃতীয় বর্ষের স্ত্রীরোগ প্রসূতিবিদ্যা নিয়ে আপনাদের সঙ্গে আমি থাকবো ইনশাআল্লাহ। আজকের টপিক থাকবে ডিসমেনোরিয়া বা বাঁধক ব্যথা। তো আসুন বন্ধুরা জানি ডিসমেনোরিয়াটি কী। ডিসমেনোরিয়া পেইনফুল মিনিস্ট্রেশন ইজ কল্ড ডিসমেনোরিয়া, অর্থাৎ ব্যথাযুক্ত মাসিক ঋতুস্রাবকেই আমরা ডিসমেনোরিয়া বা বাঁধক ব্যথা বলি। অ্যাকচুয়ালি সব ব্যথাকেই কি আমরা ডিসমেনোরিয়া বলবো? অবশ্যই না। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মহিলারই মাসিকের সময় একটা ব্যথা হয়, একটা নর্মাল বা স্বাভাবিক একটা ব্যথা হয়। এই স্বাভাবিক যে ব্যথা এটাকে কিন্তু আমরা ডিসমেনোরিয়া বলবো না। কোন ব্যথাকে বলবো আসুন আমরা আরেকটু জানি। সিভিয়ার ইনটলারেবল পেইন ডিউরিং মিনিস্ট্রেশন হুইচ হ্যাম্পার নর্মাল লাইফ অ্যান্ড রিকোয়ার্স ট্রিটমেন্ট ইজ কল্ড ডিসমেনোরিয়া, অর্থাৎ সিভিয়ার ইনটলারেবল পেইন, অসহ্যকর ব্যথা ডিউরিং মিনিস্ট্রেশন, মিনিস্ট্রেশনের সময়, এবং হুইচ হ্যাম্পার নর্মাল লাইফ, যেটা স্বাভাবিক জীবনযাপন করতে বাধা দেয়, স্বাভাবিক চলাফেরা তার নর্মাল লাইফ লিড করতে বাধা দেয়, এরকম ব্যথা অ্যান্ড রিকোয়ার্স ট্রিটমেন্ট, এবং সে রিকোয়ার করে বা চাহিদা করে ট্রিটমেন্টের জন্য বা চিকিৎসকের কাছে ধাবিত হয় ট্রিটমেন্টের জন্য, ইজ কল্ড ডিসমেনোরিয়া। এই ব্যথাকেই ডিসমেনোরিয়া বলে। তাহলে বন্ধুরা আমরা কেমন ব্যথাকে বলবো? এমন অসহ্যকর ব্যথা যে ব্যথার কারণে তার স্বাভাবিক জীবনযাপন ব্যাঘাত ঘটে, এরকম ব্যথাকে আমরা ডিসমেনোরিয়া বলবো, এবং যে ব্যথার কারণে তার চিকিৎসকের কাছে ধাবিত হচ্ছে এরকম ব্যথাকেই আমরা ডিসমেনোরিয়া বলবো। আসুন ক্লাসিফিকেশনটা জানি। ডিসমেনোরিয়াটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া আর একটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রাইমারি ডিসমেনোরিয়াটা কী বন্ধুরা? প্রাইমারি ডিসমেনোরিয়াটা হচ্ছে শুধু পেলভিক রিজনে কোনো ডিজিজ ছাড়া, শুধু মাসিক জনিত যে ব্যথাটা এটাকে প্রাইমারি ডিসমেনোরিয়া বলা হয়। আর সেকেন্ডারি ডিসমেনোরিয়াটা কী? পেলভিক রিজনে কোনো রোগ জনিত, পেলভিক রিজনে কোনো রোগজনিত যে ব্যথাটা, যেরকম ইউটেরাইন ফাইব্রয়েড অর্থাৎ ইউটেরাইন টিউমার বা সালফিঙ্গো অফুরাইটিস, এই ধরনের ডিজিজজনিত কারণে যে ব্যথাটা হয় সেটাকে আমরা ডিসমেনোরিয়াটা বলবো। আর একটু যদি বলি, প্রাইমারি ডিসমেনোরিয়াটা অ্যাকচুয়ালি মাসিকের শুরু থেকেই চলতে থাকে, আর সেকেন্ডারি ডিসমেনোরিয়াটা মাসিক স্বাভাবিক, কিছুদিন ভালো ছিল, নিয়মিত তার মিনিস্ট্রাল সাইকেলটা খুব ভালোভাবে চলতেছিল, কিন্তু মাঝখানে গিয়ে বা কিছুদিন পরে গিয়ে দেখা গেল যে তার পিরিয়ডের সময় অসহ্যকর ব্যথা হচ্ছে, এবং কোনো ডিজিজজনিত কারণে যে ব্যথাটা হয় এটাকে আমরা সেকেন্ডারি ডিসমেনোরিয়া বলি। তো আসুন বন্ধুরা, প্রাইমারি ডিসমেনোরিয়ার কারণগুলো আমরা জানি। প্রাইমারি ডিসমেনোরিয়ার সঠিক কারণ অ্যাকচুয়ালি আজও জানা যায়নি, সঠিক কারণ জানা অসম্ভব। তবে সম্ভাব্য যে কারণগুলি সেগুলি হচ্ছে সাইকোলজিক্যাল কজেস বা মানসিক কারণ। মানসিক কারণগুলো কি? এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ডিস্টারবেন্স ইন ফ্যামিলি, অর্থাৎ পারিবারিক কলহ। দুই নম্বর হচ্ছে ডিস্টারবেন্স ইন ওয়ার্কিং প্লেস, অর্থাৎ কর্ম ক্ষেত্রে গিয়ে এমন পরিস্থিতি যেটা তার জন্য সুইটেবল নয়, এরকম প্লেসে কর্মস্থল হলে তাহলে ডিসমেনোরিয়াটা দেখা দেয়। এছাড়াও কি? ফিয়ার, অ্যাংজাইটি, স্ট্রেস অর্থাৎ ভয়, উৎকণ্ঠা এবং মানসিক চাপজনিত কারণেও ডিসমেনোরিয়াটা দেখা যাচ্ছে। এছাড়াও কি? ল্যাক অর ফল্টি সেক্স এডুকেশন, অর্থাৎ কম বা ভুল যৌন বিষয়ের ধারণা, এখান থেকেও ডিসমেনোরিয়াটা হতে পারে। এছাড়াও কি? এনভায়রনমেন্টাল কজেস বা পরিবেশগত কারণ, পরিবেশগত কারণ যেমন
এমন জায়গায় বসবাস করতেছে যেখানে অনেক উত্তাপ অথবা স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস করতেছে, বা আমরা সঠিকভাবে বা এক কথায় যদি বলি যে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করার কারণে। এছাড়াও কি জেনেটিক কজেস বা বংশগত কারণ, বংশগত কারণ যেমন কারো মা বা নানি দাদি ফুপু এদের ডিসমেনোরিয়ার ইতিহাস ছিল, যার কারণে এই মেয়েটার মাঝেও এরকম দেখা যাচ্ছে। এছাড়াও কি হরমোনাল কজেস বা হরমোনজনিত কারণে, হরমোনজনিত কারণ কোন হরমোন বন্ধুরা বেশি থাকবে, তাহলে এখানে এক্সেসিভ সেক্রেশন অফ প্রোজেস্টেরন এবং প্রোস্টাল গ্ল্যান্ডিন নামের যে হরমোনগুলো সেক্রেশন হয় সেই কারণে আপনার ডিসমেনোরিয়াটা দেখা দেয়। অর্থাৎ প্রোজেস্টেরন হরমোনের যদি অধিক নিঃসরণ হয় এবং প্রোস্টাগ্ল্যান্ডিন নামের যে হরমোনটা এটা যদি বেশি নিঃসরণ হয় সেক্ষেত্রেও ডিসমেনোরিয়াটা দেখা দেয়। তো বন্ধুরা আমরা জানলাম প্রাইমারি ডিসমেনোরিয়ার কারণ, এখন জানি সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কারণ। সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কারণগুলো হচ্ছে ইউটেরাইন টিউমার অর ফাইব্রয়েড, অর্থাৎ জরায়ুতে যদি টিউমার অথবা ফাইব্রয়েড হয় সেক্ষেত্রে সেকেন্ডারি ডিসমেনোরিয়াটা দেখা দিবে। এছাড়াও কি ইনফ্লামেশন বা প্রদাহ, কোথায় প্রদাহ হবে বন্ধুরা, সালফিঙ্গ ওফুরাইটিস অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের যদি কোনো প্রদাহ হয় সেক্ষেত্রে ডিসমেনোরিয়াটা দেখা দেবে। এছাড়াও কি পেলভিক সেলুলাইটিস অর্থাৎ পেলভিক রিজনে যদি সেলুলাইটিস হয় সেক্ষেত্রেও ডিসমেনোরিয়াটা হবে। এছাড়াও কি পিআইডি অর্থাৎ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এছাড়া কি এন্ডোমেট্রাইটিস জনিত কারণে আপনার ডিসমেনোরিয়াটা দেখা দেবে। এটা হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহের গ্রুপে থাকলো। এছাড়াও কি রেট্রোভার্সন অফ ইউটেরাস অর্থাৎ ইউটেরাস তার স্বাভাবিক অবস্থানে থাকবে না, অর্থাৎ ইউটেরাসটা একটু রেট্রোভার্টেড হবে, একটু ঘুরে যাবে, মুভ করবে, স্বাভাবিক যে অবস্থান সেখান থেকে একটু মুভ করবে, এটাকে রেট্রোভার্সন অফ ইউটেরাস বলা হয়। এছাড়াও কি সাইকোলজিক্যাল কজেস অর্থাৎ মানসিক কারণেও সেকেন্ডারি ডিসমেনোরিয়াটা দেখা দেয়। সাইকোলজিক্যাল কজেস মাঝে কি থাকবে, অ্যাংজাইটি ফিয়ার স্ট্রেস এটা থাকবে, এবং মেজর যেটা থাকবে সেটা হচ্ছে ফ্যামিলিয়াল ডিস্টারবেন্স বা পারিবারিক কলহ। পারিবারিক অর্থাৎ একটা মেয়ের বিয়ে হয়ে এসে তার পারিবারিক অশান্তি হচ্ছে, অর্থাৎ তার শাশুড়ির সাথে অথবা তার হাজবেন্ডের সাথে একটা গণ্ডগোল বা অশান্তি লাগতেছে, এই সব কারণেও কিন্তু সেকেন্ডারি ডিসমেনোরিয়াটা দেখা দেয়। আসুন বন্ধুরা জানি সিমটম বা লক্ষণ কী কী লক্ষণ থাকবে। অ্যাকচুয়ালি প্রথমতই যেটা থাকবে ক্রাম্পিং অর পেইন ইন লোয়ার অ্যাবডোমেন অর্থাৎ খিল ধরা অথবা খিল ধরা ব্যথা অথবা নিজ পেটে ব্যথা থাকবে, লো ব্যাক পেইন থাকবে, পেইন থাকবে বা ব্যথা পা পর্যন্ত প্রসারিত হবে, ব্যথাটা এমন হবে সেটা পা পর্যন্ত প্রসারিত হবে, নসিয়া বা বমি বমি ভাব থাকবে, ভমিটিং থাকবে, ব্যথার কারণে তার বমিও হয়ে যেতে পারে। এছাড়া কী থাকবে, ডায়রিয়া থাকবে, ফ্যাটিগও থাকবে, অবসাদ থাকবে, উইকনেস দুর্বলতা থাকবে, হেডেক থাকবে, মাথা ব্যথাও থাকতে পারে, এসব সিমটমগুলো দেখা দেবে। এছাড়া কি আসুন বন্ধুরা ম্যানেজমেন্ট সম্পর্কে জানি। আমরা সিমটম সম্পর্কেও জানলাম, এখন ম্যানেজমেন্টটা জানি। ম্যানেজমেন্টটা কি আমরা কয়েকভাবে ভাগ করব ম্যানেজমেন্টটাকে। প্রথমত আমরা জেনারেল ট্রিটমেন্ট দেব, তারপর মেডিসিনাল ট্রিটমেন্টে আসব, তারপরে সার্জিক্যাল ট্রিটমেন্টে আসব। তো জেনারেল ট্রিটমেন্টটা কী দেবো আমরা, অ্যাকচুয়ালি আমরা এর আগেও দেখলাম যে প্রপার সেক্স এডুকেশনের না থাকার কারণে কিন্তু তার কী হচ্ছে, সেকেন্ডারি ডিসমেনোরিয়া হচ্ছে। তাহলে প্রথমতই যেটা আমাদের ইয়ে হবে, প্রপার সেক্স এডুকেশন আমরা জানাবো, অর্থাৎ যৌন বিষয়ক সঠিক শিক্ষা দিতে হবে তাদেরকে। এছাড়া কি দুই নম্বরে
আসল সেটা হচ্ছে আশ্বস্ত করতে হবে, রোগীটার এত অসহ্যকর ব্যথা হচ্ছে, সে হয়তো ভয় পাচ্ছে সে মারা যাবে, কিন্তু না, তাকে আশ্বস্ত করতে হবে এই রোগটা ভালো হবে, তুমি ভালো হবে, এই জিনিসটা তাকে অবশ্যই আশ্বস্ত করতে হবে। এছাড়া কি করতে হবে, ইমপ্রুভমেন্ট অফ হেলথ বাই এক্সারসাইজ রেস্ট অ্যান্ড নিউট্রিশিয়াস ফুড, অর্থাৎ যে রোগীগুলো রুগ্ন অসুস্থ তাদেরকে কী করতে হবে, স্বাস্থ্যের উন্নতি ঘটাতে হবে, কীভাবে, হালকা মৃদু ব্যায়ামের মাধ্যমে, পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে এবং পুষ্টিকর খাবারের মাধ্যমে। যারা অবেজ প্রকৃতির বা মোটা স্থূল প্রকৃতির তাদের ক্ষেত্রে বলতে হবে তারা পর্যাপ্ত ব্যায়াম করবে, অল্প পরিমাণ রেস্ট করবে এবং খাবার পরিমিত খাবার খাবে, তারা পরিমিত খাবার খাবে, এই মাধ্যমে এইসবের মাধ্যমে তাদেরকে ওজন নিয়ন্ত্রণে আনতে হবে। এছাড়া কি, উদ্বিগ্ন বা দুশ্চিন্তা বা ভয় যদি থাকে সেটা কী করতে হবে, তাকে দূর করাতে হবে। এছাড়াও কী করবে, ওয়ার্ম অ্যাপ্লিকেশন করবে, অর্থাৎ তার নিজ পেটে গরম সেক দিবে, লোয়ার অ্যাবডোমেনে ব্যথা হচ্ছে সে লোয়ার অ্যাবডোমেনে গরম সেক দিবে। এছাড়াও কী করবে, প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে, সাধারণত প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে আমরা যেটা উপদেশ দেব, যদি সে উপযুক্ত হয়, বিবাহের উপযুক্ত হয়, তাহলে তাকে বলতে হবে অ্যাডভাইস ফর ম্যারেজ অ্যান্ড গেটিং প্রেগনেন্সি ইন প্রাইমারি ডিসমেনোরিয়া, অর্থাৎ প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে প্রথমতই সে উপযুক্ত হলে তাকে বাচ্চা নেওয়ার পরামর্শ দিতে হবে। দ্বিতীয়ত যেটা করবে, বিয়ের পরেও যদি এই ইয়েটা হয়, প্রথমতই বিয়ের পরামর্শ দিতে হবে উপযুক্ত হলে, বিয়ের পরেও যদি ব্যথাটা থাকে তাহলে তাকে পরামর্শ দিতে হবে তুমি বাচ্চা নাও। সাধারণত বিয়ের পরেই সুস্থ হয়ে যায়, অনেকেই দেখা যায় যে এরকম যে বিয়ের পরেও তার এরকম ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে সে প্রথম বাচ্চা নেবে, বাচ্চা নেওয়ার পরামর্শ দিতে হবে, বাচ্চা নিলে দেখা যায় ম্যাক্সিমাম ভালো হয়ে যায়। সেক্ষেত্রে প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে আমরা বন্ধুরা উপযুক্ত হলে, আবারও বলছি উপযুক্ত হলে তাকে বিয়ের পরামর্শ দিব, বিয়ে করার পরেও যদি থাকে এরকম সমস্যা তাহলে তাকে কী বলবো, বাচ্চা নেওয়ার পরামর্শ দিব। আসুন বন্ধুরা, এখন আমরা জানি মেডিসিনাল ট্রিটমেন্ট, জেনারেল ট্রিটমেন্ট আমরা পাইলাম, এখন মেডিসিনাল ট্রিটমেন্ট, মেডিসিনাল ট্রিটমেন্টে আমরা কী করব, তাকে লক্ষণ অনুপাতে হোমিওপ্যাথিক ওষুধ দেব, তাকে লক্ষণ অনুপাতে হোমিওপ্যাথিক ওষুধ দেব। কী দিব, অ্যাকচুয়ালি পালসিটিলা, বেলেডোনা, কলোসিন্থ, ক্যামোমিলা, এই গ্রুপের ওষুধগুলো আমরা যে সিমটমে আসবে এই সিমটম অনুযায়ী আমরা ওষুধ প্রয়োগ করব। এছাড়াও কি, হরমোন থেরাপি দেব আমরা, হরমোন থেরাপি কি, স্ট্রোজেন হরমোন অর কম্বাইন পিল, স্ট্রোজেন হরমোন অথবা কম্বাইন পিল আমরা তাকে দিয়ে এই ডিসমেনোরিয়ার ব্যথাটা কমাইতে পারি। এছাড়া কি, সার্জিক্যাল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্টে রিমুভাল অফ স্পেসিফিক কজেস বাই সার্জারি, অর্থাৎ আমি সেকেন্ডারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে আমি দেখলাম ইউটেরাইন ফাইব্রয়েড আছে অথবা ইউটেরাইন টিউমার আছে, তাহলে আমাকে কী করতে হবে, এটা অপসারণের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ স্পেসিফিক যে কজটা থাকবে সেটাকে রিমুভ করতে হবে, ইউটেরাইন টিউমার থাকলে সেটাকে রিমুভ করতে হবে, আর ইউটেরাইন ফাইব্রয়েড থাকলে সেটাও আমাকে রিমুভ করতে হবে। এছাড়াও কি, ডিএনসির মাধ্যমেও আমাকে আমরা এই ডিসমেনোরিয়ার ট্রিটমেন্টটা দিতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এই ডিসমেনোরিয়ার ক্লাসে আপনাদের অনেক উপকৃত হবেন আপনারা, এবং অবশ্যই বাসায় পড়াশোনা করবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।